আপনি কি যে আমাকে আপনার কথা শুনতে হবে? আমার মতো একজন চরিত্রহীন মেয়েকে আপনি আপনাদের কলেজেই বা রাখতে চাইছেন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। অপমান করার সুবিধা হবে, তাই না? কি মনে করেন নিজেকে? এই পৃথিবীতে তো আপনি একমাত্র শ্রেষ্ঠ মানুষ, সাধু পুরুষ, আর বাকি সবাই খারাপ, চরিত্রহীন, তাই না? আমি আপনাকে গুড মর্নিং বলেছিলাম, তারপরে আপনি আমাকে যা যা বলেছেন একবার ভেবে দেখেছেন? একটা মেয়েকে আপনি কত বড় অপমান করেছেন! অবশ্য আপনাকে বলে লাভ কি, যে নিজের মাকে সম্মান করতে জানেন না সে অন্য কোনো মেয়েকে কি করে সম্মান দেবে? না, এটা হতে পারে না। আপনি নিজেকে কি মনে করেন একবার বলবেন? প্রত্যেকটা মানুষ অন্যায় করার জন্য বসে আছে। অবশ্য প্রত্যেকটা মানুষকে নিয়ে তো আপনাকে কখনো কথা বলতে শুনিনি। আপনি তো আপনার ক্লাসের যারা অন্যায় করে, যারা অন্যকে হিউমিলিয়েট করে, ক্লাসের পরিবেশ নষ্ট করে, তাদেরকেও তো আপনি কখনো কিছু বলেন না। আপনি একজন টিচার, একজন টিচারের উচিত ক্লাসের সবাইকে সমান নজর দেওয়া। আপনি কি সেটা দিয়েছেন কখনো? কখনো দেননি। আমি তোমাকে বলতে এসেছি যে তুমি তোমার ক্যারিয়ারটা নষ্ট করো না। তুমি যদি এই বছর পরীক্ষাটা না দাও তাহলে একটা বছর নষ্ট হয়। আমি তোমার লাইফের জার্নিটা যতটুকু জানি সেটা তোমার কাছে অনেক কস্টলি হয়ে দাঁড়াবে। ইটস ভেরি এক্সপেন্সিভ ফর ইউ। তাতে আপনার কি? আমি তাহলে আসি এবার। মানে আমি ভেবেছিলাম তোমাকে আমি স্যুপ খাওয়াবো, তুমি তো স্যুপ খেতে পছন্দ করো। ইনফ্যাক্ট মানে আমি যদি অর্ডার করি, যদি তুমি স্যুপ খেতে চাও তাহলে আমি অর্ডার করে যেতে পারি। আমি এতটা অসভ্য নই যে একা একা স্যুপ খাবো। না, তা কেন, শাশুড়ি তো আসবে, আমি দুজনের জন্যই অর্ডার করে যাচ্ছি। আমি বুঝতে পারছি না শাশুড়ির ব্যাপারটা কি। ও আমাকে ফোন করে ডাকলো আর নিজে আমি বলেছিলাম যে আমার সরি বলা উচিত, আমি একটু আসবো এবং সরি বলে যাব। চলেই যাচ্ছ তাহলে? আপনি তো তাই চান। সেটা চাইলে তাহলে আমি সরি বলতে আসতাম।